নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের এই মুহুর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো এর মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রায় চারশো জনকে কিন্তু সিবিআই কিন্তু ডেকে জেরা করেছে অযোগ্য শিক্ষকদের আবারও কিন্তু সেই প্যানেল কিন্তু বার হয়ে গেল সো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন এসএসসিতে চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর খোঁজ পাওয়া গেছে আড়াইশোটিরও বেশি অযোগ্য প্রার্থীর বয়ন রেকর্ডের পরও আরও চারশো জনের নামের তালিকা তৈরি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে কেন্দ্রীয় সংস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইতিমধ্যে কয়েকশো অযোগ্য চাকরি প্রার্থীকে তলব করে বয়ান নথিভুক্ত করেছে সিবিআই সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান সিবিআই সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গেছে এর মধ্যে আড়াইশোটিরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে যে সমস্ত প্রার্থী অযোগ্য হয়েও সে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তাদেরকেই ডেকে পাঠাচ্ছে সিবিআই এই বিষয়ে তদন্তকারীদের দাবি কাকে কবে কোথায় কিভাবে তারা টাকা দিয়েছেন সেগুলো কিন্তু তাদের খুঁটিনাটিভাবে জিজ্ঞাসা করছে এইভাবে কিন্তু তাদের জিজ্ঞাসা করে করে দুর্নীতির যা মাথা আছে তাদের কাছে কিন্তু পৌঁছতে চেষ্টা করছে সিবিআই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি রয়েছে কিন্তু আগামী ষোলোই জুলাই সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে কিন্তু সিবিআই আরামার যতটুকু মনে হচ্ছে যে সিবিআই কিন্তু সেই দিন অযোগ্যদের ডেকে কি কি মানে সমস্ত বয়ান সম্পূর্ণ কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কিন্তু দিয়ে কিন্তু দেবে ইতিমধ্যে আড়াইশোটির বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসা করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এছাড়া আরও চারশো জনের নামের তালিকা তৈরি করা হয়েছে যাদেরকে ডেকে বয়ান লিপিবদ্ধ করবে গোয়েন্দারা এ বিষয়ে এক তদন্তকারী বলেন যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান ষোলোই জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে মন্তব্য করে বলেন হঠাৎ করে এটা হয়নি পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে শীর্ষ আদালতও পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে সঠিক পথে তদন্ত এগোলে মাথা পর্যন্ত পৌঁছে যাবে প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলাতে সম্প্রীতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলো সালে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল পুরিপুরিভাবে বাতিল করে দিয়েছিল সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ আপাতত স্থগিতাদেশ দিয়েছে যেটা শুনানি কিন্তু আগামী ষোলোই জুলাই কিন্তু হবে এবং সেখানে কিন্তু সিবিআই কিন্তু বোমা ফাটালেও কিন্তু ফাটাতে কিন্তু পারে যেটা সূত্র মারফত খবর এবং যেইভাবে সিবিআই এগোচ্ছে এটা হলো আজকে আপডেট এরকম আপডেট পেয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধে